গাইস, ওয়েলকাম টু স্টাডি অন টাইম। আজকে তোমাদের কাছে আমি নতুন একটা বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের বিজ্ঞপ্তি। তো এটা তোমাদের পুরোপুরি ভাবে কন্ট্রাকচুয়াল পোস্ট। দেখো, এখানে তোমাদেরকে বলেই দিয়েছে যে এটা তোমাদের শুধু 6 মাসের জন্য নিয়োগ করা হচ্ছে। এখানে দেখো, দিয়ে দিয়েছে যে ফ্রম দা ডেট অফ জার্নি, মানে যেদিন তোমরা জয়েন করছো সেদিন থেকে 6 মাসের জন্য এটা নিয়োগ করা হচ্ছে। তোমাদেরকে এখানে আমি বলে দেবো কোন কোন ডিস্ট্রিক্ট অ্যাপ্লাই করতে পারবে, সব ডিস্ট্রিক্ট অ্যাপ্লাই করতে পারবে না, কটা কি ভ্যাকেন্সি আছে, কত স্যালারি, সব ডিটেলস বলবো। কিন্তু বিজ্ঞপ্তিতে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে যে তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে তোমরা সোশ্যাল মিডিয়াতে তোমাদের ফোন নাম্বার কোন রকম ভাবে শেয়ার করবে না। আমি এখনো দেখছি তোমাদের মধ্যে অনেকেই আছো যারা সোশ্যাল মিডিয়া তোমাদের ফোন নাম্বার শেয়ার করছো। আমি তোমাদেরকে বারণ করছি যে সোশ্যাল মিডিয়া এগুলো ফোন নাম্বার শেয়ার করো না, কারণ কি তোমাদের এই ফোন নাম্বার কিন্তু অনেকে নিয়ে কিন্তু মিস ইউজ করতে পারে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যেগুলো দিই তোমাদেরকে সেগুলো কিন্তু সবগুলো গভর্নমেন্ট জব, আর কোনোদিনই কোনো গভর্নমেন্ট সেক্টর থেকে তোমাদের ফোন নাম্বার ধরে তোমাদেরকে ফোন করবে না যে চাকরি করতে যাওয়ার জন্য। কারণ এগুলো তোমাদেরকে ফর্ম ফিল আপ করে কম্পিটিটিভ এক্সামে বসে পাস করে প্যানেলে আসতে হবে, তারপরে তোমরা জয়েন করতে পারবে। কোনোদিন কোনোদিন কোনো গভর্নমেন্ট তোমাদেরকে ফোন করে ডাকবে না যে এসে কাজ করার জন্য, ঠিক আছে? তো আমি তোমাদেরকে আবারও বলছি, তোমরা কোন রকম ভাবে সোশ্যাল মিডিয়া তোমাদের ফোন নাম্বার ইউজ করো না। এবার চলো দেখো, দেখে নাও তোমাদের বিজ্ঞপ্তিটা। বিজ্ঞপ্তিটা তোমাদের কি আছে, এটা তোমাদের আছে ডিস্ট্রিক্ট এপিডেমিওলজিস্ট প্রথম পোস্টটা। তো এটা তোমাদের ভ্যাকেন্সি আছে 11টা। কোন কোন ডিস্ট্রিক্ট অ্যাপ্লাই করতে পারবে সেটা হচ্ছে বাঁকুড়া, নদিয়া, নন্দীগ্রাম এইচডি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, রামপুরহাট এইচডি, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং। এই কটা ডিস্ট্রিক্ট এটাতে অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের কোয়ালিফিকেশন কি চেয়েছে, পাবলিক হেলথে মাস্টার্স চেয়েছে অথবা লাইফ সায়েন্স নিয়ে এমএসসি করতে হবে। এজ তোমাদের 40 বছর, পেমেন্ট তোমাদের 36,220 টাকা প্রতি মাসে দেবে। তারপর একটা তোমাদের আছে ডিস্ট্রিক্ট ডাটা ম্যানেজার, এটা তোমাদের 2টো ভ্যাকেন্সি, এটা অ্যাপ্লাই করতে পারবে ঝাড়গ্রাম আর কালিম্পং। এটা তোমাদের পোস্ট গ্রাজুয়েট হতে হবে কম্পিউটার সায়েন্স নিয়ে, অথবা বিই হতে হবে অথবা বিটিচ হতে হবে ইন আইটি কম্পিউটার সায়েন্স নিয়ে। আর এটা তোমাদের যোগ্যতা লাগছে, সরি, এটা তোমাদের এজ চেয়েছে 40 বছরের মধ্যে। এটা তোমাদের পেমেন্ট দিচ্ছে 24,000 টাকা প্রতি মাসে। তারপরে আছে ডিস্ট্রিক্ট মাইক্রোবায়োলজিস্ট, এটা তোমাদের 6টা মাত্র ভ্যাকেন্সি আছে। কোন কোন ডিস্ট্রিক্ট অ্যাপ্লাই করতে পারবে এটা তোমাদের, দেখো, এটা আছে তোমাদের বীরভূম, নদিয়া, নর্থ 24 পরগনা, জলপাইগুড়ি, মালদা আর মুর্শিদাবাদ। এই কটা ডিস্ট্রিক্ট অ্যাপ্লাই করতে পারবে। এটা তোমাদের এমএসসি হতে হবে মাইক্রোবায়োলজি নিয়ে, 40 বছরের মধ্যে বয়স হতে হবে, আর 35,000 টাকা তোমাদের স্যালারি দেবে। তোমাদেরকে এই অ্যাপ্লিকেশনটা কোন রকম ভাবে কোথাও বাই পোস্টে পাঠাতে হবে না। এখানে তোমাদের দেখো বলেই দিয়েছে অ্যাপ্লিকেন্ট আর রিকোয়েস্টেড টু সেন্ড অ্যাপ্লিকেশন থ্রো ইমেল আইডি অ্যাট মেল আইডি covid19hrhealth@gmail.com। এই ইমেল আইডিতে তোমাদের অ্যাপ্লিকেশনটা পাঠাতে হবে 17/4/2020-র মধ্যে, এবং তোমাদের যে ডকুমেন্টস গুলো আছে প্রত্যেকটা ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করেও এই ইমেল আইডিতে পাঠাতে হবে, ঠিক আছে? আর এরপরে তোমরা দেখে নাও তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা। অ্যাপ্লিকেশন ফর্ম হচ্ছে তোমাদের এটা। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর দা পোস্ট অফ লিখতে হবে নাম, রেসিডেন্স অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ডেট অফ বার্থ, কারেন্টলি ওয়ার্কিং, তোমরা যে রিসেন্ট যদি কোনো কাজ করে থাকো সে কাজের নামটা দিতে হবে, এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স, এডুকেশন কোয়ালিফিকেশন। তারপর আছে তোমাদের যে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করছো সেই ডিস্ট্রিক্টের নাম, আর তারপরে শেষে আছে তোমাদের প্লেস, ডেট এবং সিগনেচার। তো এই হচ্ছে তোমাদের আজকের বিজ্ঞপ্তি। যদি অ্যাপ্লাই করতে গিয়ে, ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো প্রবলেম হয়, নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো। আর নিচে ডেসক্রিপশনে আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ঢুকে তোমরা PDF পেয়ে যাবে, এই অ্যাপ্লিকেশন ফর্মটাও পেয়ে যাবে, তোমরা সঙ্গে
অ্যাপ্লিকেশন বিজ্ঞপ্তিটাও পেয়ে যাবে। আর একটা কথা তোমাদেরকে আমি বলি, তোমাদের মধ্যে আমি অনেককে দেখছি যারা পুরো বিজ্ঞপ্তিটা না দেখে অনেকে কোশ্চেন করছো যে কি পদে আমি অ্যাপ্লাই করব, আমার পক্ষে কোনটাতে অ্যাপ্লাই করা হবে মানে সম্ভব হবে। তোমাদেরকে আমি বলবো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, তা না হলে তোমরা লিঙ্কে ঢুকে পুরো ভিডিওটা বিজ্ঞপ্তিটাকে ইয়ে করে নাও, ডাউনলোড করে নাও, দিয়ে দেখো তোমরা কোনটাতে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা তো দেখলে বুঝতে পারবে, কারণ আমি তো জানি না তোমার কোনটাতে তুমি অ্যাপ্লাই করতে পারবে, তোমার কোন কোয়ালিফিকেশনটা তোমার সাথে এখানে ম্যাচ করবে, তাই না? তো আজকে এত দূরই, নেক্সট দিন আমি তোমাদের কাছে আবার নতুন বিজ্ঞপ্তি নিয়ে আসব। চ্যানেলটাতে যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। নেক্সট দিন আবার তোমাদের সাথে দেখা হবে নতুন বিজ্ঞপ্তি নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।